الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحابه أجمعين. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم واتقوا الله لعلكم ترحمون. يا أيها الذين آمنوا لا يسخر قوم من قوم عسى أن يكونوا خيرا منهم ولا نساء من نساء عسى أن يكن خيرا منهن ولا تلمزوا أنفسكم ولا تنابزوا بالألقاب بئس الاسم الفسوق بعد الإيمان ومن لم يتب فأولئك هم الظالمون. يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم. وعن عبد الله بن مسعود رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال: سباب المسلم فسوق وقتاله كفر. وقال النبي صلى الله عليه وسلم: من صام رمضان ثم أتبعه ستا من شوال كصيام الدهر، أو كما قال النبي عليه الصلاة والسلام. قال الله تعالى في شأن حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله. یہ تیری معراج تھی کہ لو تو لوح قلم تک پہنچا، اور یہ میری معراج ہے کہ میں تیری قدم تک پہنچا. بلغ العلا بکماله، کشف الدجا بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله. اللہ پاکر شاہی دربارے لاکھ کوٹی شکر و سجود آدائی کرچی جے مہان رب جے مہان مالک اما در کے شہر رمضان ایک ماہ سیام سادھنار پرے شہر شوال ماہ سے
প্রথম জুমা সালাতুল জুমা আদায় করার জন্য আমাদেরকে মসজিদে আসার তৌফিক এনায়েত করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমাদের মাস থেকে মাহে রমাদান বিদায় নিয়ে গেছে একটি বছরের জন্য, আবার একটি বছর আমরা হায়াত পাবো, তারপরে আবার মাহে রমাদান আসবে, আমরা সিয়াম সাধনা করব। এটা অনেকেরই হয়তো ভাগ্যে জুটবে না, এর মধ্যে অনেকেই চলে যাবে। তো মাহে রমাদান বিদায় হয়ে গিয়েছে, সিয়াম সাধনা বিদায় হয়ে গিয়েছে, কিন্তু এর আসর, এর প্রতিক্রিয়া অব্যাহত থাকবে। আর এই অব্যাহত থাকার জন্যই আল্লাহ তাআলা অর্ডার করেছিলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। মাহে রমাদানে সিয়াম সাধনা ফরজ করা হয়েছিল, রোজা রাখবা, কি করবা, এটা রেখে তাকওয়া অর্জন করবা, বাকি এগারোটি মাস মানে সিয়াম সাধনা থাকবে না, কিন্তু তোমার তাকওয়াটা থেকে যাবে। এটি হচ্ছে আসার প্রতিক্রিয়া। অর্থাৎ বারোটি মাসের মধ্যে একটি মাস ট্রেনিং দিয়ে বাকি এগারোটি মাসের জন্য আমাদেরকে প্রস্তুতি নিয়ে বাকি এগারোটি মাস পৃথিবীর জমিনে শয়তানের সাথে যুদ্ধ করে আমার ঈমান আমলকে টিকিয়ে রাখার জন্য আল্লাহ তাআলা এই ব্যবস্থাটা করেছেন। কিন্তু বাস্তবতা দেখা যায় আমাদের অধিকাংশই হচ্ছে মাহে রমাদানে আমি চেষ্টা করেছি যতটুকু সম্ভব সঠিক পথে থাকার জন্য, মন্দ কাজ ত্যাগ করার জন্য, ভালো আমল করার জন্য। আর মাহে রমাদান শেষ হয়ে গেল, ঈদের সালাত আদায় করলাম, অর্থাৎ ঈদের দিন সকাল থেকে শুরু হয়ে যায় আবার যেই সেই যেই সেই, অর্থাৎ আবার সে আগের মতে আমার নামাজ ফরজ হয়ে যাচ্ছে, জামাত ছুটে যাচ্ছে, ফিতনা ফাহেশা অশালীন মিথ্যা আমার দ্বারা আবার শুরু হয়ে গেল। সেটা মসজিদে আসলে বোঝা যায়। আজকের ফজরের সালাতে মাত্র শুরু করেছে তিনজন দিয়ে, শেষ হয়েছে পাঁচজন দিয়ে, এসে আজকের ফজরের জামাতের অবস্থা ছিল। অথচ মাহে রমাদানে ফজরের জামাতে পুরো মসজিদে প্রায় ভরে যেত। এটা শুধু আমাদের এই মসজিদ না, সারা বাংলাদেশে এবং এই অবস্থা খুবই দুঃখজনক। তা আমাদের এই ট্রেনিংটা আসলে ট্রেনিং হয়নি, কারণ এটা আমরা উদ্দেশ্যটুকু বুঝিও নাই, বা আমাদের বোঝা যাবে যে আমাদের সিয়াম সাধনা কবুল হয়নি। যদি সত্যিকারে আমি আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে সিয়াম সাধনা দিয়েছিলেন সেই অনুযায়ী, সেই উদ্দেশ্যে, সেই নিয়তে এবং ওইভাবে হক আদায় করে যদি আমি সিয়াম পালন করতাম, তাহলে আমার ঈদুল ফিতরের পরে আর মসজিদের জামাত খালি হতো না, এটা মসজিদটা ভরাই থাকতো। তো যাই হোক, মাহে রমাদানের পরে হচ্ছে শাওয়াল মাস, আরবি মাস। এই মাসেও একটি আমল জারি আছে, সেটা হচ্ছে সিয়ামের যে ধারাবাহিকতা। যদিও ফরজ সিয়াম আমাদের থেকে বিদায় নিয়েছে, কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিয়ামের ধারাবাহিকতা বজায় রাখার জন্য এই মাসেও ছয়টি রোজা রাখতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস যে মান সামা রমাদান সুন্নাহ আতবাহু সিত্তা মিন শাওয়াল, যে ব্যক্তি রমজান মাসে পূর্ণাঙ্গ রোজা রাখলো, এরপর আবার শাওয়াল মাসে যে কোনো এক সময় ছয়টি রোজা রাখলো, কানা কা সিয়াম ইদ্দাহারি, সে যেন পুরা বছর রোজা রাখলো, তাহলে শাওয়াল মাসে এই রোজার গুরুত্ব অবশ্যই আছে। যদি এটা সুন্নাহ বা নওয়াফিল, কিন্তু এর অনেক গুরুত্ব রয়েছে। অর্থাৎ মাহে রমাদান রোজা রাখার পরে আবার এই ছয়টি রোজা রাখলে এক বছর রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা আমাদের আমল নামে দান করবেন। তাহলে আমরা সকলে চেষ্টা করব এই শাওয়াল মাসে ছয়টি রোজা রাখার জন্য। দ্বিতীয় কথা হচ্ছে, আমি যে আয়াত তেলাওয়াত করেছি, তিনটি আয়াত সূরাতুল হুজরাত এর 10, 11, 12 এই আয়াতগুলোতে আমি তেলাওয়াত করেছি। প্রথম যে আয়াতটা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। এটা হচ্ছে 10 নম্বর আয়াত, সূরা হুজুরাতের 10 নম্বর আয়াত। এই আয়াতটা আজকের আলোচ্য বিষয় আনার উদ্দেশ্য একটাই, এইখানেও কিন্তু তাকওয়ার কথাটা আছে। কি বলছেন? লাআল্লাকুম তুরহামুন, অত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন, তোমরা তাকওয়া অর্জন করো, আল্লাহকে ভয় করো, তাহলে তোমার রহমত প্রাপ্ত হবে। যেহেতু মাহে রমাদানে ছিল তাকওয়া অর্জনের একটি মাস, সেই সাথে এইখানে যে আমি আয়াতটা তেলাওয়াত করেছি, এইখানেও তাকওয়ার কথা বলা হয়েছে। এবং তাকওয়া অর্জন করতে হলে কিছু গুণাবলী লাগবে, কিছু কাজ আপনাকে করতে হবে, কিছু কাজ আপনাকে পরিত্যাগ করতে হবে, ছাড়তে হবে, যেটা হচ্ছে দৈনন্দিন জীবনের সাথে সম্পৃক্ত।
সেটা কোনো বিশেষ সময়ের সাথে না, এটা প্রতিনিয়ত প্রতি সেকেন্ডে আপনি যতক্ষণ দুনিয়াতে চলাফেরা করবেন প্রতি মুহূর্তে আপনার নিজের সাথে, আপনার পরিবারের সাথে, আপনার সমাজের সাথে, সকলের সাথে এই জিনিসটা সম্পৃক্ত। এবং মানুষ সবচেয়ে বেশি গুনার কাজ করে এই ক্ষেত্রে, দিনে পাঁচ অক্ত নামাজ ফরজ, আপনি পাঁচ অক্তের মধ্যে এক অক্ত ছাড়লেন, তাহলে কি করলেন, এক অক্ত ফরজ ছেড়ে দিলেন। মাঝখানে একটা লম্বা গ্যাপ থাকে, সময় থাকে, যেমন ফজর থেকে জোহর পর্যন্ত একটা লম্বা সময় থাকে, এই সময় কিন্তু আপনার তেমন কোনো আবাদত ফরজ আবাদত করেন না, কিন্তু এই সময়ের ভিতরে আপনি হাজারো লাখো গুনাহ করতে থাকেন, ঠিক কিনা? এই সময়ের মধ্যে হাজারো লাখো গুনাহ করতে থাকেন। তাহলে ফজরের জামাত আপনি ত্যাগ করলেন, একটা ফরজ ত্যাগ করলেন, করার পরে আপনি গুনাগার হলেন, আপনার ইমানের ঘাটতি হলো, কিন্তু বাকি জোহরের আগ পর্যন্ত যা সময়টা পেলেন এই সময় ফরজ কোনো আবাদত নাই, কিন্তু এর মধ্যে অনেক নিষিদ্ধ কাজ আছে যেটা আমরা প্রতিনিয়ত করতে থাকি। আর যারা এই প্রতিনিয়ত গুনাগুলা করতে থাকে সেই লোকের দ্বারাই আবার জোহর নামাজটা ফরজ হয়, সেই লোকই আবার জোহরে আসার জন্য তার তৌফিক হয় না। আবার জোহর থেকে আসর পর্যন্ত লম্বা একটা সময়, এই সময় আপনি ফরজ আবাদত নাই, কিন্তু এই সময় নিষিদ্ধ কাজগুলো যখন বেশি বেশি করেন আপনার আসরের জামা ছুটে যাবে, আপনি আসরে আসতে পারবেন না। তৃতীয়, আসর থেকে মাগরিব খুব শর্ট সময়, এই সময়টা অনেক গুনাহের কাজ আমরা করে ফেলি, অথচ এই সময়টা হচ্ছে দোয়া কবুলের সময়, কিন্তু এখানে গুনাহের কাজ করি, আপনার মাগরিব ফরজ হবে। মাগরিব থেকে এশা লম্বা সময়, এই সময় কি করেন, গুনাহের কাজ করেন, আপনার এশা ফরজ হবে। এশা থেকে ফজর দীর্ঘ একটা সবচেয়ে বড় সময়, এইখানে আপনি গুনাহের কাজ করতে থাকেন, আপনার ফজর কি হবে, বাতিল হয়ে যাবে, আপনি ফজর আসতে পারবে না, পড়তে পারবে না, মসজিদে এটা জুটবে না। তাহলে আমাদের ফরায়েজ আবাদত অবশ্যই, সেই সাথে সাথে এটাও কিন্তু ফরজ, অর্থাৎ হারাম কাজ ত্যাগ করা এটাও কিন্তু ফরজ। আমরা ফরজ আবাদত বলতে শুধুমাত্র যে পাঁচ অক্ত নামাজ আর রমজান মাসে রোজা রাখা, সম্পদ ধরে যাকাত দেওয়া আর হজ করা, না, নিষিদ্ধ যে কাজগুলা এই নিষিদ্ধ কাজগুলা ত্যাগ করাটাও কিন্তু ফরজ। যদি আপনি ফরজ ত্যাগ না করেন তাহলে আপনি ফরজ ত্যাগ করলেন, যার কারণে আমাদের এই সময়গুলোতে আমরা নিজের ব্যক্তিগত জীবনের সাথে, পারিবারিক জীবনের সাথে, সামাজিক জীবনের সাথে কিছু অহরহ গুনাহ করতে থাকে যেটাকে গুনাহ মনে করি না, এই গুনাগুলো কারোর দ্বারাই আমার ইমান দুর্বল হতে থাকে, যার কারণে আমি এবাদতের মজা পাই না, আর ফলশ্রুতিতে আমি ফজরের কাজাই করলাম, জোহরের কাজাই হলো, আসরও হলো, মাগরিবও হলো, এশাও হলো, আমার ইমানে চলে গেল। ইমান যাওয়ার জন্য পাঁচ অক্ত না, এক অক্ত সালাত ফরজ সালাত যদি আপনি ত্যাগ করেন আপনার ইমান সাথে সাথে চলে গেলে থাকবে না। রাসূলের স্পষ্ট হাদিস, আল ফারকু বাইনা রাজুলি ওয়া শিরক ওয়াল কুফরি তারকুস সালাত, একজন ব্যক্তি সে কাফের না মুশরিক এটা পার্থক্য করার জন্য আপনাকে চিন্তা বা তাকে বিচার করার জন্য শুধুমাত্র নামাজ ছেড়ে দেওয়াটাই যথেষ্ট, অর্থাৎ যেই ব্যক্তি নামাজ ছেড়ে দিলেন সেই ব্যক্তি কাফের বা মুশরিক হয়ে গেল, তার ইমান থাকবে না। তাহলে আমাদের মাধ্যমে মধ্যে থেকে যদি আমি ইমানের দাবি করি কিন্তু আমি শিরিকের মধ্যে লিপিবদ্ধ আছি, আমি কাফের মধ্যে লিখিত আছি, কারণ আমি নামাজ ঠিক মতো পড়ছি না। এই জন্য বললাম এই আয়াতটা তালাক করার উদ্দেশ্য হচ্ছে এইখানে আল্লাহ তাআলা কি বলছেন, ইন্নামাল মুমিনুন ইখওয়া, হে আমার মুমিন বান্দারা একটা কথা জেনে রাখো, তামাম পৃথিবীর সকল সৃষ্টিজীবের মধ্যে সর্বোত্তম সৃষ্টি হচ্ছে মানুষ, আর সকল মাখলুকাত এই মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছে মুসলমান, যারা মুমিন ইমানের দাবি করে, আবার এই মানুষদের মধ্যে মুমিনদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছেন আম্বিয়াগণ, এই আম্বিয়াদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে আমরা শ্রেষ্ঠ জীব, শ্রেষ্ঠ মানুষ এবং শ্রেষ্ঠ পয়গম্বরের উম্মত, তাহলে আমাদের চরিত্রটা ওরকমই হতে হবে। তাহলে এখানে কি বললেন যে ইন্নামাল মুমিনুন ইখওয়া, এই আমার মুমিন বান্দারা, মাহে রমাদানে একে অপরের প্রতি সহমর্মিতা, সহযোগিতা, দুঃখ বেদনা শেয়ার করা, খাওয়া শেয়ার করা, এগুলা যারা গরিব দুঃখী যে অনারে থাকে তার কষ্টটা অনুভব করার জন্য তোমাকে আমি একটা সিস্টেম দিয়েছিলাম, মাহে রমাদানের কিছুটা তুমি বুঝতে পেরেছ, কিছুটা অনুভূতি তোমার ভিতরে এসেছে, কিন্তু এটা শুধুমাত্র মাহে রমাদানের জন্য না, কারণ হচ্ছে এই মুমিন শুধুমাত্র মাহে রমাদানের জন্য তোমার ভাই না, এটা তোমার মৃত্যু পর্যন্ত একজন মুমিন আরেকজন মুমিনের ভাই স্বরূপ, ইন্নাল মুমিনুনা ইখওয়া, প্রত্যেক মুমিন একজন একজনের ভাই স্বরূপ, ভাই। তাহলে ভাই হিসেবে একজন মুমিনের সাথে আরেকজন মুমিনের কয়েকটা হক আছে,
আমার আপন যেমন মায়ের পেটের ভাই রক্তের সম্পর্কে ভাইয়ের প্রতি আমার কিছু হক আছে, অনুরূপভাবে আমার মুমিন ভাই মুসলিম ভাই সে যেই হোক, যেই দেশেরই হোক, যেই গোত্রেরই হোক, যে বংশেরই হোক, তার সাথে আমার কিছু হক আছে। এক নম্বর হক হচ্ছে ফাসলিহু বাইনাকুম, আল্লাহ তাআলা বলছেন যেহেতু মুমিনরা পরস্পর ভাই ভাই, সুতরাং একজন মুমিনের দায়িত্ব হচ্ছে অপর মুমিন ভাইয়ের সংশোধন করে দেওয়া। সে যদি ভুল করে, সে যদি অন্যায় করে, তাহলে তাকে সংশোধন করে দেওয়া, নিজেদের মধ্যে সংশোধন করে নেওয়া, ঝগড়া ফাসাদ বা হিংসা বিদ্বেষ না, তার মধ্যে কি করে তাকে সংশোধন করে দেওয়া, কত্তা করল। কিন্তু এই যে সংশোধন করতে যাওয়া, তুমি আর তোমার ভাইয়ের মধ্যে অর্থাৎ মুমিন ভাইয়ের ভিতরে, এইখানে সংশোধন করতে গিয়ে জুলুমের শিকার করা যাবে না, অন্যায় পথ বেছে নেওয়া যাবে না, অমানবিক পথ বেছে নেওয়া যাবে না, তার সাথে আপনার উঠা বসা চলাচল লেনদেন সব কিছু করতে হবে আল্লাহকে ভয় করার মাধ্যমে, তাকওয়ার এক অর্থাৎ প্রত্যেকের ক্ষেত্রে প্রতি পদক্ষেপে আপনি আপনার যে মুমিন ভাইয়ের সাথে উঠা বসা চলাচল লেনদেন যাই করবেন, প্রতিটা ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে আপনার তাকওয়ার মাধ্যমে অর্থাৎ আল্লাহকে ভয় করে, তার মানে কি অর্থাৎ আল্লাহ কর্তৃক আদিষ্ট বা আল্লাহ কর্তৃক নিষিদ্ধ কোনো কাজ তার সাথে করা যাবে না, এই মাধ্যমে তাকে সংশোধন করতে হবে। সংশোধন করতে গিয়ে তাকে বোম মারে উড়ে দিলে হবে না, এটা আপনি একটা অন্যায় করছে বোম মারে উড়ে দিলেন, এটা একটা যাত্রা পালিয়ে বসে বোম মারে উড়ে দিলেন, এইটা না, এইখানে বলা হচ্ছে তাকে অর্জন করতে হবে আপনাকে, তাকে সিস্টেমে নিয়ম আইনত ভাবে তাকে সংশোধনের চেষ্টা আপনাকে করতে হবে। আর যদি এক মুমিন আরেক মুমিনের প্রতি এই দায়িত্ব পালন করে, তাহলে বিনিময়ে আল্লাহ তাআলা কি দিবেন সেটা আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, লাআল্লাকুম তুরহামুন, যদি আমি যে পদ্ধতি তোমাদেরকে বললাম এই পদ্ধতিতে যদি তোমরা একে অপরের প্রতি সহমর্মিতা এবং দায়িত্ববোধ থেকে যদি দায়িত্ব আদায় করো, তাহলে আল্লাহ তাআলা আরশা আজিম থেকে তোমাদের সকলের উপরে রহমত বর্ষণ করবেন। তাহলে আপনি আপনার এক মুমিন ভাইয়ের যদি তার খেদমতে থাকেন, তাকে যদি আপনি সংশোধন করেন, সে অন্যায় করছে, তাকে যদি আপনি সংশোধন করার নিয়তে তাকে যদি চেষ্টা করেন, দাওয়াতি কাজ করেন, আল্লাহ তাআলা বিনিময়ে আপনার প্রতি কি করবেন রহমত নাজিল করবেন, সে হেদায়েত হোক অথবা না হোক, সংশোধন হোক অথবা না হোক, কিন্তু আপনি আপনার ভাগেরটা পেয়ে যাবেন, আপনি আপনার ভাগেরটা পেয়ে যাবেন। এরপর আল্লাহ কি বললেন, ইয়া আইয়ুল্লাযীনা আমানু লা ইয়াসখারু কওমিন মিন কওমিন, এরপর আল্লাহ তাআলা শুরু করলেন যে আমি তোমাদেরকে বললাম কি ভাই ভাইয়ের মধ্যে অর্থাৎ মুমিন মুমিনের মধ্যে কি করবা, একে অপরকে সংশোধন করে দিবা, সৎ কাজে আদেশ দিবা, কিন্তু এই ক্ষেত্রে মুমিন মুমিন প্রতিবেশী ভাই ভাই এর মধ্যে কিছু দৈনন্দিন জীবনের বিষয় আছে যেখানে মানুষ প্রতিনিয়ত ভুল করে। তার মধ্যে এক নম্বর বলল, ইয়া আইয়ুল্লাযীনা আমানু লা ইয়াসখারু কওমিন মিন কওমিন, তোমাদের এক গোত্রের লোক আরেক গোত্রকে, এক বংশের লোক আরেক বংশের লোককে, একজন পরিবারের লোক আরেক পরিবারের লোককে কখনোই, একজন পুরুষ আরেকজন পুরুষকে কখনোই যেন অপমানিত লাঞ্ছিত অপবাদ যেন না দেয়, কারণ অপমান দেওয়া এটা আপনার শোভা পায় না, কারণ ওই হচ্ছে আপনার মুমিন ভাই, সে খারাপ কাজ করতে পারে, সেই জন্য আপনি সংশোধন করবেন, কিন্তু তাকে লাঞ্ছিত করতে পারবেন না, তাকে অপমান করা যাবে না। আশা আইয়া কোন আখরুল্লাহম, হতে পারে তুমি আপাত দৃষ্টিতে দেখেছো সে একটা অন্যায় কাজ করেছে, হতে পারে আপনার সংশোধনের মাধ্যমে সে এমন ভাবে সংশোধিত হয়ে গেল যে আপনার চেয়ে আল্লাহর কাছে অনেক উত্তম হয়ে গিয়েছে, বা তার অভ্যন্তরীণ এমন এমন আমল আছে যেটা আপনার মধ্যে নেই, কারণ এটা আপনি জানেন না, হয়তো বাহ্যিকভাবে সে একটা অন্যায় করেছে, কিন্তু আপনি যদি ধরে তাকে অপমান করেন তাহলে এটা সে কি হবে, বিরক্ত হয়ে যাবে, তার মান আপনি হানি করলেন, এই অধিকার আল্লাহ তাআলা আপনাকে দেয়নি, আপনাকে দেওয়া হয়েছে তাকে সংশোধন করার নিয়তে, কিন্তু যদি সে আপনি তাকে অপমান করেন তাহলে সংশোধনের পরিবর্তে কি হবে, বিশৃঙ্খলা সৃষ্টি হবে, আর এইভাবে যদি আপনি সংশোধন করতে থাকেন তাহলে আল্লাহ আপনাকে কি করবে রহমত নাজিল করবে। ওয়ালা নিসা মিন নিসাইন, এমনকি কোন নারীও যাতে অন্য কোন নারীকে অপমান লাঞ্ছনা এটা যেন না করে। এখন এখানে বলা যেতে পারে যে আল্লাহ বলছেন পুরুষ পুরুষকে নারী নারীকে, তাহলে একজন পুরুষ আরেকজন নারীকে, একজন নারী পুরুষকে অপমান করতে পারবে না, এখানে খুব সূক্ষ্ম একটা বিষয় লুকাইতেছে, কেন এর মাধ্যমে প্রমাণিত হয় বেগানা নারী বেগানা পুরুষ কোনোভাবেই দেখা দেওয়া জায়েজ না, একটা পর্দার বিধান, কারণ নারী আরেকজন নারী আরেকজন পুরুষকে তখনই লাঞ্ছনা গ্রহণ করে, সরাসরি না, গালাগালি করুক লাঞ্ছনা করুক কটু কথা বলুক, এটা তো সরাসরি ফেস টু ফেস হয়, গোপনে না পিছনে না,
এই জন্য বলা হয়েছে যে একজন পুরুষ হবে, কারণ পুরুষ পুরুষের সাথে সব সময় লেনদেন করবে, উঠা বসা করবে, চলাফেরা করবে, সমাজে চলবে, নারী নারীর সাথে উঠা বসা করবে, চলাফেরা করবে, লেনদেন করবে, এরা সবকিছু করতে পারবে, কিন্তু এই এই কাজে গিয়ে একজন একজনকে অপমান করা যাবে না। অর্থাৎ পুরুষের সমাজ আলাদা, নারীর সমাজ আলাদা, পুরুষের স্থান আলাদা, নারীর স্থান আলাদা, পর্দা মেনটেন করতে হবে। এরপরে বলছেন ওলা তাল মিজু আনফুসাকুম, এবং নিজেদেরকে নিজেরা, নিজেদেরকে নিজেরা হে অপ্রতিপন্ন করবে না। এটা কিভাবে বললো যে নিজের নিজে কিভাবে অপ্রতিপন্ন করে, এটা হাদিস দ্বারা প্রমাণিত। জালাসুস বললেন তুমি তোমার মাকে গালি দিও না। তো সাহেবের প্রশ্ন, আমি আগে কিভাবে গালি দিব, বললো তুমি যদি আরেকজনের মাকে গালি দাও সে আবার তোমার মাকে গালি দিবে, তাহলে তোমার মাকে গালি তুমি নিজেই শুনাইলা, ঠিক। আপনি যদি আরেকজনকে অপমান করেন, হে অপ্রতিপন্ন করেন, তার ক্ষতি করেন, সে আপনার ক্ষতি করবে, তাহলে আলটিমেটলি কি হলো, পরোক্ষভাবে আমার ক্ষতি আমি নিজে ডেকে আনলাম। এই জন্য বলছে নিজেদেরকে নিজেরা অপবাদ হে প্রতিপন্ন করে না। বলা তানারাজু বিল আলকাব, এইখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা সমাজে লোকের মধ্যে প্রচলিত, কি বললেন, ওয়ালা তানারাজু বিল আলকাব, কোনো ব্যক্তি কোনো ব্যক্তিকে, কোনো গোষ্ঠী অন্য কোনো গোষ্ঠীকে, কোনো গোত্র অন্য কোনো গোত্রকে, কোনো দেশ অন্য কোনো দেশের লোককে বিল আলকাব কি বিভিন্ন উপনামে ডাকে, ছদ্ম নামে ডাকে, লাঞ্ছনাকর নামে ডাকে। নাম হয়েছে খোকন, ডাকে কি খুকুন্না, নাম হচ্ছে কি খোকন, ডাকে কি খুকুন্না, তার নাম আবদুল্লাহ, তার হচ্ছে চোখে একটা সমস্যা, না ডাকে কি কানা আবদুল্লাহ, ডাকে না, সমাজে এটা অহরহ প্রচলিত আছে, সে বধির, সে শুনে না, এটা তো আল্লাহ তালার, আপনার তো আল্লাহ তালা নিয়ামত দিয়েছে, ডাকে কি বয়রা আবদুল্লাহ, সে অন্ধ, ডাকে না, ডাকে কি আন্ধা আবদুল্লাহ, এগুলো করা যাবে না। আবার এটা হচ্ছে ব্যক্তিগত পর্যায়ে, আবার কি বংশ, ওই চৌধুরী বংশই খারাপ, একটা বংশকে তুলে গালি দিলেন, করা যাবে না। আবার গালি দিলেন এই নোয়াখালীর মানুষে খারাপ, এটা করা যাবে না। বরিশাল্লা বলতেই খারাপ, এটা করা যাবে না। ব্যক্তি ব্যক্তিকে, সমাজ সমাজকে, গোত্র গোত্রকে, দেশ আরেক দেশকে, জেলা আজ, অর্থাৎ কোনোভাবেই মুসলমানের হওয়া প্রতিপন্ন হয় এই ধরনের কোনো ছদ্মনাম উপনাম ডাকা যাবে না, এটা স্পষ্ট নিষিদ্ধ। অথচ এইটা কিন্তু আমাদের মোটামুটি অধিকাংশ লোকের মুখেই প্রচলিত আছে, আমরা এটা চালাই যাচ্ছি, খুব দাদা আসতে চালা যাচ্ছি, দেখলে মানে এটা গ্রামের একটা সংস্কৃতি হয়ে গেছে যে ইচ্ছা করেই তাকে বেনামে ডাকতে হবে, ইচ্ছা করে তার নামটা বিগড়ে ডাকতে হবে, এটা আমাদের একটা প্রচলন হয়ে গেছে। আবার দেখা গেছে তার উপর একটা ক্ষোভ আছে, একটু রাগ আছে, ওই জন্য সমাজে তার বিরুদ্ধে যথেষ্ট তার নামের বিগড়ে কথা বলা, তার বংশ নিয়ে কথা বলা, তার পরিবার নিয়ে কথা বলা, এগুলো আমাদের অহরহ কিন্তু হচ্ছে, এগুলো কি হচ্ছে, অহরহ হচ্ছে। ওই যে বললাম আপনি ফজর থেকে জোহর পর্যন্ত অন্য কোনো ফরজ আদায় করলেন না, শুধুমাত্র ফরজ ত্যাগ করলেন একটা, আর হাজারও যে এই যে গুনার কাজ করলেন, তাহলে এই হাজার গুনার কাজ করার মাধ্যমে আপনি আরো হাজারটা ফরজ ত্যাগ করলেন, এইটা আমাদের সমাজে খুব বেশি প্রচলিত। আর যারা এই কাজ করবে তারা কি হবে, আমাল্লাম ইয়াতুব ফাউলাইকুম যালিমুন। এই আলোচনা শোনার পরে, এটা কি আমার কথা না কোরআনের কথা, সরাসরি কোরআন আয়াত থেকে বলতেছি আমি, সূরা হুজরাতের আল্লাহ তাআলা বলছেন আমাল্লাম ইয়াতুব ফাউলাইকুম যালিমুন। এই কথাটা তোমার জানার পরে, হয়তো তোমরা আগে করে ফেলেছ, জানতা না, না জানে অনেকে করে ফেলেছ, কর জানার পরে যদি তোমরা তওবা করে ফিরে না আসো তাহলে তোমরা জালিম হয়ে যাবা, তাহলে কি হবা, জালিম হয়ে যাবা, অর্থাৎ যার করলেন সে মজলুম হলো আর আপনি জালিম হয়ে গেলেন, বান্দার হক নষ্ট করলেন। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা হক্কুল্লাহ, যেটা আল্লাহ তাআলার হক, এটা তো আল্লাহ তাআলা নিজ গুণে ক্ষমা করে দিতে পারেন, কিন্তু হক্কুল ইবাদ, যেটা বান্দার হক, এটা কখনোই ক্ষমা হবে না, এটা আপনার ঘাড়ে থেকেই যাবে। এই হক যে বলি, আবার আমরা আমার বান্দার হক বলতে মনে করি কি যে তার টাকা পয়সা, তার জায়গা জমি সম্পদ, এগুলো না, একটা মুসলমানের ইজ্জত মান, তার নামের সম্মান, এটাও কিন্তু আপনার কাছে আমানত, এটাও কিন্তু হক। আপনি যেন এটা নষ্ট করবেন, আপনি তার জুলুম করলেন, তার এক কড়া সম্পত্তি নিয়ে যে জুলুম করবেন, ঠিক তার মানহানি করেও একই রকম জুলুমের গুণাগার আপনি গুণাগার হবেন। সুতরাং আমাদেরকে প্রতিনিয়ত কথাবার্তায়, আচার আচরণ চালচলনে, আরেকজন মুসলমানকে সে খারাপ হতে পারে, তার মধ্যে খারাপ গুণ থাকতে পারে, আমার শত্রু হতে পারে, তার সাথে আমার সাথে জমি নিয়ে ঝগড়া থাকতে পারে, কিন্তু তার মানহানি হয়, তার গীবত হয়, তার বেইজ্জতি দিতে হবে, তার উপনামে ডাকা, এই সমস্ত কিছু আমাদের দ্বারা করা যাবে না। যদি করেন ক্ষতি আপনার, তার উপকার। আপনি আপাতত মনে করবেন সমাজে তাকে আমি হওয়া ছুটি করে দিলাম, তাকে গালালি করলাম, তাহলে কি হলো, আপনার ক্ষতি হলো, উপকার তার হলো, তার উপরটা কি, সে হয়তো দুনিয়াতে ঠিকই অনেক খারাপ কাজ করছে, আমল খুবই কম করছে, কিন্তু কেয়ামতের ময়দানে গিয়ে সে যখন দাঁড়াবে যে আল্লাহ আমার তো কোনো আমল নামা নাই, গুনাহগার, আমি জাহান্নামী, কিন্তু
তোমার অমুক বান্দা সে তো অনেক আমল করছে, নামাজ পড়ছে, রোজা রাখছে, দান সৎকার করছে, কিন্তু সে জান্নাতি হয়ে গেল, কিন্তু আমার তার কাছে কিছু দাবি আছে। কি দাবি? সে আমাকে অমুক 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 দিচ্ছে, সে কিন্তু ভিডিওতে সব দেখে দেওয়া হবে কি যে আমার অমুক অমুক হক সে নষ্ট করেছিল, আমাকে একটা গালি দিয়েছিল, গীবত করেছিল, আমার সম্মান নষ্ট করেছিল, আমাকে এরকম কোটে নামে ডেকেছিল। যখন আল্লাহ তাআলা দেখাবে, আল্লাহ তাআলা বলবে তোমাদের দুজনের বিষয়, আমার কোনো বিষয় এখানে নাই, আমি হস্তক্ষেপ করবো না। এই বান্দার কাছ থেকে তুমি মাপ চাই না, ওই দিন কেউ কাউকে মাফ করবে? কেউ করবে না। এমনকি বাবা বা মা সেও সন্তানকে পরিচয় দিবে না, মাফ করবে না, কারণ সেদিন সবাই তাকে পেরেশানিতে। তখন ওই বান্দা বলবে আমি কি হলে মাপ পেতে পারি? তখন সেই লোক বলবে তোমার যত ভালো আমল আছে আমলগুলো আমাকে দিয়ে দাও, তাহলে আমি তোমাকে মাফ করে দেবো। আর আমল দিতে থাকবে, দিতে 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 আমল সব শেষ। রাসুল ইসলাম সাহাবীকে একদিন প্রশ্ন করেছিলেন, তোমরা কি জানো কোন ব্যক্তি সবচেয়ে বড় দেউলিয়া? দেউলিয়া মানে আমরা জানি কি, যার দুনিয়াতে কোনো সম্পদ নাই, একটা ছিল এক সময় সব হারাই ফেলছে, তাকে আমরা দেউলিয়া বলি। সাহাবীরা বলে যে দুনিয়াতে যার স্থাবর এবং অস্থাবর সম্পদ চলে যায়, কিছুই থাকে না, সেই ব্যক্তি দেউলিয়া। বা ব্যবসা করতে মানছে, পুঁজিও নেই, চালানো নাই, সেই ব্যক্তি দেউলিয়া। রাসুল বললেন না, কেয়ামতের ময়দানে যে ব্যক্তি অনেক আমলনামা নিয়ে উঠবে কিন্তু দুনিয়াতে তিনটা কাজের কারণে তার এই আমলনামা সব শেষ হয়ে সে জাহান্নামী হয়ে যাবে, এর চেয়ে বড় দেউলিয়া আর কেউ হতে পারে না। এর সবচেয়ে বড় হতভাগ্য যে দুনিয়াতে এত কষ্ট করে আমল করছে, কিন্তু আগেতে গিয়ে ওই মানুষের ক্ষতি করে ওগুলো দিতে দিতে নিজের আমলনামা সব ফাঁকা। ওই ব্যক্তি দেখা গেছে দুনিয়াতে কোনো ভালো আমল না করেও এই ব্যক্তির ভালো আমলের কারণে বিনিময় নিয়ে সে জান্নাতে চলে গেছে, আর আপনি দুনিয়াতে ভালো আমল করেও আপনি জাহান্নামী হয়ে গেলেন। তাহলে আমাদেরকে প্রতিদিন, প্রতিনিয়ত, প্রতি সেকেন্ডে, প্রতি কদমে আপনাকে মনে রাখতে হবে, আপনার দ্বারা যাতে বান্দার হক কোনোভাবেই নষ্ট না হয়, কারো মানহানি যেন না হয়, কারো বেজ্জতি যেন না হয়। বিশেষ করে যুবক সন্তান এবং বর্তমানে বালক কিশোর শিশু কিশোর যারা আছে, এটা গ্রাম পর্যায়ে খুব বেশি প্রচলিত, এটা অরাও শোনা যায়, মানুষকে বেনামে ডাকা, নাম বিগিয়ে ডাকা, কোটু নামে ডাকা, তারা বংশধর গালি দেওয়া। রাসুল ইসলামের হাদিস, সেবাবুল মুসলিম ফুসুকুন, একজন মুসলমান আরেকজন মুসলমানকে গালি দেওয়া হয়েছে ফাসেকি, আর কেতালে ও কুফরুন, আর মুসলমান মুসলমান হত্যা করলে রায় কাফের। তাহলে আপনি কি করে প্রতিনিধিত ফাসেক হয়ে যাচ্ছেন? তাহলে আপনি কিভাবে নামাজ পড়বেন? আপনার ইবাদত কিভাবে কবুল হবে যেহেতু আপনি ফাসেক? ফাসেকের ইবাদত কবুল হবে না। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে, সময় শেষ, যে কথাগুলো বলেছিলাম আর অনেকগুলো কথা আছে, তো যে কথাগুলো বললাম এখানে আরো অনেকগুলো বিষয় আছে। এই সূরা হুজরাতের ভিতরে নামটা হচ্ছে সূরা হুজরাত। এই হুজরাতের ভিতরে সামাজিক যে অবক্ষয়, সামাজিক যে ব্যাধি, এই সামাজিক ব্যাধিগুলো দূর করে সমাজকে একটা ভাতৃত্ব বন্ধনে, একটা সুন্দর রহমতের পরিবেশে তৈরি করার জন্য আল্লাহ তাআলা সূরা হিজরাতের ভিতরে অনেকগুলো অপশন দিয়েছেন। শুরু করেছিলেন এইখানে, আমি যেটা বললাম যে মুসলমান মুসলমান ভাই, মুমিন মুমিন ভাই, অর্থাৎ শুরু করলেন যে একটা সমাজে, একটা দেশে যতগুলো মুমিন মুসলমান বাস করবে, আপনার আশেপাশে যত প্রতিবেশী থাকবে সবাই আপনার ভাই তুল্য, আপনি নিজের ভাইকে যেই চোখে দেখেন সেই রূপ একই চোখে আপনার অপর একজন মুসলমান ভাইকে দেখতে হবে। এখন আমরা বলতে পারি যে আজকাল তো ভাই ভাইয়ের হক রক্ষা করে না, এক ভাই আরেক ভাই সম্পদ মেরে নিয়ে যায়, এক ভাই আরেক ভাই মামলা দিয়ে কোর্টে পাঠায়, এমনকি সম্পদের জন্য এক ভাই আরেক ভাইকে হত্যা পর্যন্ত করে, এই ধরনের নজিরও আছে। তো সে কারণে আরো মুসলমান ভাইয়ের কি দাম দিব? আমি তো আপন ভাইরে চিনি না, আপন ভাইয়ের হক আমি আদায় করি না। কিন্তু খুব সাবধান, আপনি হাজার আমল করতে পারেন কিন্তু আপনার আমলনামা পুরো ফাঁকা হয়ে যাবে যদি এই বিষয়গুলো আপনি খেয়াল না করেন। প্রতিদিনে চলার পথে যদি আপনি এই বিষয়গুলো খেয়াল না করেন তাহলে হাজার আমল করতে পারেন কিন্তু সব ফাঁকা হয়ে যাবে। আর এই ক্ষেত্রে যেটা হলো, সর্বদাই আল্লাহকে ভয় করতে হবে, তাকওয়া অর্জন করতে হবে। তাকওয়ার অর্থটা বলতেছি সেটা হচ্ছে, সারা জীবন তাকওয়ার কথা শুনি কিন্তু আসলে তাকওয়াটা কি? তাকওয়া হচ্ছে মাহে রমাদান, যেহেতু আল্লাহ বলছেন যে রমজানের রোজা রাখলে তোমরা মুত্তাকি হতে পারবা, কিভাবে মাহে রমাদানের রোজাটা যেরকম আপনি একমাত্র আসলে আল্লাহকে ভয় করে রেখেছেন, কারণ এই একটা মাত্র ইবাদত যেটা মানুষকে দেখানো যায় না এবং মানুষের দৃষ্টির বাইরে গিয়ে রোজা ভাঙ্গাও ফেলা যায় কেউ বলতে পারবে না। আপনি গোপন একা ঘরে পানিতে ডুব দিয়ে খেতে পারেন, পেট ভরে পানি গেলেন, কেউ দেখলো না, আপনি সারাদিন রোজা রাখলেন, ইফতার করলেন, কিন্তু কেন করেন না? একটাই তো কারণ যে আল্লাহ তারা দেখবে। আবার অনেকে বলতে পারেন যে আমার রোজা ভেঙে যাবে, ঘুরি ফিরে একই কথা, রোজা ভেঙে যাবে মানে কি? আল্লাহর হুকুম হচ্ছে খাওয়া যাবে না, পান করা যাবে না, এই জন্য আমি করি না, করলে আমার রোজা ভেঙে যাবে, অর্থাৎ আল্লাহ নাখোশ হবেন, আল্লাহকে আমি ভয় করতেছেন, এটাই হচ্ছে তাকওয়া। তাকওয়া মানে বাহ্যিক পোশাক কেনা, তাকওয়া হচ্ছে অন্তরে ভয়, আল্লাহ সচেতনতা। তার মানে হচ্ছে আমি এমন একটা সুযোগ থাকা সত্ত্বেও যে একা একই করতে পারি, কেউ দেখবে না, কেউ জানবে না, এমনকি এইটা করার ক্ষেত্রে যে আমাকে কেউ দোষারোপ করবে, কেউ দেখতেছে না,
এটি এমনকি এটা একটা সময় জায়েজ ছিল। এটা কি ছিল? রাত্রে বেলা আপনি জানেন ইফতারের সময় খাওয়া জায়েজ, আপনার পানি পান করা জায়েজ, এটা হালাল জিনিস, সেটাও আপনি আল্লাহকে ভয় করে ত্যাগ করলেন। তো যেটা আল্লাহ নিষেধ করছে সেটা আপনি কিভাবে করেন? আপনি কেমন মুসলমান? আপনি হালাল জিনিস যেটা অন্য সময় ছিল শুধু এইমাত্র দিনের বেলায় শুধু হারাম করছে, এইটা আপনি ত্যাগ করলেন আল্লাহকে ভয় করে, আর আল্লাহ যেটা হারাম করছে তাহলে এটা কখনোই করা যাবে না, সেইটা আপনি কিভাবে প্রতিদিন করেন? তাহলে কি আপনি মুত্তাকি হলেন? তাহলে কি রোজাটা আপনি মানলেন? আসলে মানেন নাই। এই জন্য তাকওয়া হচ্ছে ওটা যে আল্লাহ সচেতনতা আপনার ভিতরে, যদি আপনার দেমাগে আপনার মগজে যদি এটা থাকে যে কোনো জায়গায় আল্লাহ আমাকে দেখছে এবং আল্লাহ আমাকে জানছে, সবকিছু শুনতেছেন, এই সচেতনতা যদি আপনার অন্তরের ভিতরে থাকে এটা হচ্ছে তাকওয়া। আর এই সাথে যখনই থাকবে আপনি একজনকে গালি দিতে যাবেন, একজনের সম্পদ আপনি নষ্ট করতে যাবেন, মাথায় আপনার হিট করবে না আল্লাহ দেখতেছেন, কোনো মানুষ দেখতেছে না, আপনি জমিতে গেলেন খেতে গেলেন দেখলেন একজনের গাছে বড় একটা লাউ ঝুলে আছে, খুব সুস্বাদু লাউ, একটা কচি লাউ, কেউ নাই এইদিক দিয়ে তাকালে আমার চলে করে কি এদিক সেদিক তাকা যে কেউ দেখে কিনা, তারপরে কি আস্তে করে টুকরো ছেড়ে পৃথিবীতে ঢুকে পৃথিবীতে ঢুকে নিয়ে চলে আসলেন? তাহলে আপনি কি আসলে আল্লাহকে ভয় করলেন? এইখানে চাল্লা কেউ না দেখুক আল্লাহ তারা দেখতেছেন। আপনি রাত্রিবেলায় আরেকজন পুকুরে মাছ মারে নিয়ে আসলেন, কেউ দেখলো না আল্লাহ তো দেখলো। এই সচেতনতার নামই হচ্ছে তাকওয়া। যদি আপনার এই সচেতনতা আপনার ভিতরে কাজ করে তাহলে বুঝতে হবে যে আপনার ভিতরে কি তাকওয়া এসেছে। আর এই সচেতনতা যতক্ষণ না আসবে ততক্ষণ আপনার মধ্যে থেকে হারাম কাজ যাবে না। এই সচেতনতা বজায় রেখে আমাদের সকলকে আল্লাহ তাআলা মুত্তাকি হয়ে তাকওয়া অর্জন করে তাকওয়ার সাথে নিজের ভাইয়ের প্রতিবেশী সমাজের পরিবারের সকলের হক বজায় রাখা দায়িত্ব পালন করে চলার তৌফিক আনতে সকলে বলি আমিন। যতটুকু আলোচনা করেছি আল্লাহ তাআলা আমাদেরকে এই অনুযায়ী আমল করার তৌফিক ইনায়াত করুক। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ।